ইতালির নাপলিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সান জোসেপের আয়োজনে বিজয় দিবস পালিত। ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের রিপোর্টে দেখুন ডেস্ক নিউজ। ইতালির নাপলিতে 49তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সান জোসেপের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 16 ডিসেম্বর সন্ধ্যায় সান জোসেপে ফেসিভিয়ানোর একটি হল রুমে আলোচনা সভা সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেলোয়ার মোহাম্মদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুল আল মনসুর মোহাম্মদ অয়েস, উপদেষ্টা মাসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলম, জয়নাল আবেদিন, ফরিজউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক রাজা ইসলাম ও আবু তাহের প্রমুখ। তোহরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।